আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। দীর্ঘ লড়াইয়ের পর কার্যত হার মানতে বাধ্য হলো রাজ্য সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবান্ন থেকে প্রকাশিত হলো জিও। কিন্তু কার্যত সেই জিও আদৌ কি এই রাজ্যের শিক্ষকদের কতটা উপকৃত করবে, আমরা সেটাই এখন শুনে নেব এই রাজ্যের শিক্ষকদের মুখ থেকে। এই রাজ্যের শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে, এই জিওর ফলে তাদের দাবি দাওয়া কি আদৌ পূরণ হবে, কি বলছেন শিক্ষক নেতৃত্ব, চলুন শুনে নিই। আজ 41টি দিন পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা কলকাতার রাজপথে শুয়ে আছে। আজ আমরা স্বেচ্ছায় রাজপথে আসিনি, আমরা বিগত দিনে একবার নয় একাধিকবার কয়েক শটা চিঠি আমরা সরকারকে করেছি, একাধিক আবেদন নিবেদন করেছি। সরকার যখন আমাদের কাছে কর্ণপাত না করেছে তখন আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসতে। আজ 41টা দিন হয়ে গেল, আমরা আশা করেছিলাম সরকার পক্ষ তার মানবিকতা দেখিয়ে আমাদের সঙ্গে সৌজন্যতা দেখাবে, আমরা সরকারের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সরকার এখনও পর্যন্ত, আজ আমরা হাইকোর্টে পারমিশন নিয়ে যেখানে রাস্তায় বসেছি, সরকার বিন্দুমাত্র মানবিকতা আমাদের সাথে দেখাচ্ছে না, বরঞ্চ প্রশাসনের অসহযোগিতা ক্রমশ বর্তমান। এমন দুর্ভাগ্যের বিষয়, এখানে এত ঠান্ডার মধ্যে, এই শীতের সময়, এই মশার কামড়ে শিক্ষক শিক্ষিকারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। সরকার যখন আমাদের আবেদন নিবেদনে কোনো রকম সুরাহা না করায় আমরা বাধ্যতা হয়েছি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে। আমরা কলকাতা হাইকোর্টে তিনটে দাবি নিয়ে দ্বারস্থ হয়েছি, হয় আমাদেরকে বেতন দেওয়া হোক, অন্যথায় আমাদেরকে আজীবনের জন্য জেল দেওয়া হোক, কারণ জেলে একটাই কারণে যেতে চাইছি, আমরা ন্যূনতম দুটো রুটি খেয়ে বাঁচতে চাইছি, আর না হয়তো আমাদের স্বেচ্ছামৃত্যুর আবেদন মঞ্জুর করা হোক, কারণ এই মুখটা নিয়ে আমরা আমাদের বাড়িতে দেখাতে পাচ্ছি না, আমরা পিতা মাতা আমার স্ত্রী সন্তানের কাছে আমরা এই মুখটা দেখাতে পাচ্ছি না। কেন আমরা তো সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কেন আমাদের সাথে এই ধরনের বঞ্চনা করা হচ্ছে? সরকার খেলায় মেলায় সব কিছু তো আছে, আর সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষক শিক্ষকতা দান করছি, কেন আমাদের সাথে এই বৈপরীত্য, কেন এই সব আমাদের সাথে দ্বিচারিতা? আমরা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষকতা করি, আমরা পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে শিক্ষার আঙ্গিকে আনি, এটা কি আমাদের অপরাধ? আজ সরকার আমাদের কাছে এমন একটা সময় গতকালকে একটা জিও প্রকাশ করলেন, যে জিওটার মধ্যে আমরা টোটালটা ধোঁয়াশা দেখাচ্ছি, যে অর্থনৈতিক বাজেটে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ঘোষণা করলেন 50 কোটি টাকা 235টি মাদ্রাসার জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু আজ সেই 250 কোটি টাকার থেকে 43 কোটি টাকা আজ আমাদের জন্য বরাদ্দ হয়েছে। সেই 43 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে, যা জিও আকারে পাবলিক হয়েছে, আমি যাতে আজ দিয়ে আছি, এই বরাদ্দ শিক্ষকদের জন্য কোন দিশা আছে, ছাত্রছাত্রীদের কোন দিশা আছে, কেন সঠিক পরিকাঠামো নেই, এটা জানতে চাইছি। এর যদি সঠিক সুরাহা না হয় তাহলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো একটা পরিস্থিতি নিতে বাধ্য হবো।